হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে অন্য একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভাইয়াটা নতুন আজকে আসছে, শিখবে আমার কাছে স্কেটিং চালানো। তো ওনাকে আমি এ টু জেড সব শিখাই দিব আজকে। আজকে উনি ফার্স্ট নতুন, কীভাবে কীভাবে ফার্স্ট অফ অল শুরু করতে হয় ওইগুলো সব এই ভিডিওতে থাকবে। আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আর এই ভাইয়াটা স্কেটিং পরা আছে, দেখেন কী অবস্থা, নতুন অবস্থা। এই যে স্কেটিং পরা আছে, সে পুরা ভয়ে আছে, মানে ওয়াল টোয়াল ধরে, মানে পইড়া যাওয়ার অবস্থা। তো আজকে ওনাকে আমি শিখাবো উনি কীভাবে কীভাবে চালাবে। বাট উনি কিন্তু আজকে একবারই নতুন। তো ফার্স্ট অফ অল তো এখানে শুরু করতে হয় না, ঘাসে শুরু করতে হয়। তো আমরা এখন ঘাসে চলে যাব। তো গাইস, আমরা এখন ঘাসে চলে আসছি আর ভাইয়াকে ঘাসে নিয়ে আসছি। সো একটা দুঃখের বিষয় হচ্ছে কি, আমার ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ক্যামেরাম্যান। এখন মানে আমি সামনে যাইতে পারবো না, ওনাকে শিখাই দিব উনি কীভাবে কীভাবে চালাবে, বাট ওইভাবেই চালাবে। ফার্স্ট টাইম এবার বসতে হবে, মানে এটা ওয়ার্কআউটটা করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার তোমার পাটা ইয়া করো, পা হ্যাঁ পাটা করতে হবে, তারপর এইভাবে করতে হবে। এটা মানে ওয়ার্কআউট করা হচ্ছে, ওয়ার্কআউটটা করা হলে রগতে টান লাগবে না, আপনার যে রগে টান লাগবে না। হ্যাঁ, যত ধরনের ব্যায়াম পাচ্ছে তত ধরনের ব্যায়াম করে নিতে হবে। সাবাস, সুন্দর। এবার একটু জাম্পিং করেন, এইভাবে না, এইভাবে না, এইভাবে। হ্যাঁ, ইজি ইজি করার জন্য। হ্যাঁ, লাভ দেওয়ার দরকার নেই, জাস্ট এইভাবেই। হ্যাঁ, এইভাবে কন্টিনিউ ওয়ার্কআউটগুলো করে নিতে হবে ভাইয়া। এইভাবে হন, এইভাবে। হ্যাঁ, ওইভাবে ওদিকে ফিরেন। হ্যাঁ, এই যে এইভাবে, ঠিক আছে। এবার জাস্ট কীভাবে হাঁটবেন, তো স্টার্ট শুরু। হ্যাঁ, জোরে জোরে, একটু জোরে জোরে। হ্যাঁ, লম্বা লম্বা পাও। গাইস, আপনারা সবাই এইভাবে এইভাবে ঠিক সঠিকভাবে হাঁটবেন, হাঁটলে হয় কি আপনার ফিটনেসটা এখানে চলে আসবে। জোরে জোরে ভাইয়া, জোরে জোরে। তো এখন আমি পাকায় উঠাই নিচ্ছি, উনি উঠবে, দেখেন ফার্স্ট টাইম। উঠো ভাইয়া, উঠো। হ্যাঁ, উনি উঠতেছে কিন্তু পাকায় অবস্থায়, দেখেন পাকায় কিন্তু খুব খুব কঠিন। তো ঘাসে যাদের মানে ফার্স্ট অফ অল হয় না, তারপর ঘাসে আপনার প্র্যাকটিস করবেন বেশি বেশি, কন্টিনিউ এটা করতে হবে। এখন ঘাসে থেকে ফ্লোরে আসার পর কীভাবে চালাই দেবে ফার্স্ট টাইম, কীভাবে রানিং করতে হবে, এটা আপনাদেরকে এখন শিখাবো। তো ফার্স্ট টাইম আপনার এইভাবে আস্তে আস্তে হাঁটবেন, দেখেন ভাইয়াটা কেমন হাঁটতেছে। তো এইভাবে হাঁটতে 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 দেখবেন এক সময় আপনার রানিং হয়ে গেছে। তো এইভাবে করতে থাকবেন কন্টিনিউ, দেখেন ফার্স্ট অবস্থায় পড়ে যেতে হয়। তো এটা রানিং করো। হ্যাঁ, ফার্স্ট টাইম এইভাবেই হয়, মানে আমিও তো এইভাবে শিখছি, মানে আমিও পড়ে গেছি কতবার। তো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই, পড়ে গেলে মনে করবেন যে আমি পড়ে গেছি, তাতে কী হয়েছে, বারবার চেষ্টা করতে হবে, বারবার। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করলে একটা জিনিস হয় কি, যে আপনার ভিতরে একটা আগ্রহ থাকবে যে আমি শিখবই, ওই আগ্রহটা রাখতে হবে আর প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। দেখবেন ইনশাল্লাহ আপনারাও চালাইতে পারবেন স্কেটিং। তো আস্তে আস্তে এইভাবে করতে করতে হয়ে যাবে, দেখবেন। হ্যাঁ, ভাইয়ার অবস্থা খুবই খারাপ, মানে ফার্স্ট টাইম এইভাবেই হবে। ওকে, দেখেন ওইটা করার পর জাস্ট এইভাবে, মানে আস্তে আস্তে, দেখেন ও কিন্তু বেশিক্ষণ করে না, আস্তে আস্তে করার পর 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 কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু অলরেডি অনেক ভালো রানিং করতে পারতেছে, আগের তুলনায় অনেক ভালো। হ্যাঁ, একটু ঘুরেন, ফার্স্ট একটু জোরে রানিং ঘুরতে হবে, জোরে রানিং এভাবেই যেতে হবে।
সে কিন্তু এখন অনেক জোরই পারে চালাইতে। এই যে ঘুরবেন এইভাবে আস্তে আস্তে ঘুরলে দেখবেন হয় কি, মানে এরকম কয়েকদিন করলে এবার হয়ে যাবে। ও মাই গড, ও মাই গড, দেখ কিছু করার নাই, ফার্স্ট টাইম পড়তেই হবে। তো ফার্স্ট টাইম এই যে দেখেন রানিং কইরা, যারা কি ব্রেকটা না পারেন তারা ওই যে একটা নিচে ব্রেক আছে ওরা জুতার সাথে একটা ব্রেক দিয়ে দেয়, ওই ব্রেকটা করবেন। ওই ব্রেকটা করে দেখো জুতার ব্রেকটা এইভাবে জাস্ট, আবার রানিং করো, আবার রানিং করো। হ্যাঁ রানিং করে জাস্ট পাটা জাগাই দিলে এটা ব্রেক হয়ে যাবে। তো সে এখন জোরে যাবে, অনেক জোরে যাবে, দেখা যাক ফল কি আসে লাস্টে। ও মাই গড, অনেক জোরে চালাচ্ছে। জোরে জোরে জোরে, ফাস্ট জোরে, হ্যাঁ অনেক পারছে অনেক। তো আমি এখানে শিখাইছি সরট দি উদ্যানে, আপনারা যদি কেউ শিখতে চান অবশ্যই নক দিয়েন, ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারবো আমি হেল্প করব। কোনো চার্জ লাগবে না, কিছু না, আমি এমনি ফ্রিতে শিখাবো। ওই যে দেখেন ভাইয়ের এক্সাইটেডটা দেখেন, উনি কিন্তু খুব অল্প সময়ের ভিতরে পাইরে গেছে স্কেটিং চালানো। তো কোনো ব্যাপারই না, যে কোনো জিনিস এমন কিছু যে পারে না মানুষ সবই পারে, কিন্তু চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকলে উপায় হবে। হ্যাঁ রানিং দেখেন, সবাই দেখেন এই যে খুব অল্প সময়ে অনেক, মানে মাত্র কয় মিনিটে, 7 মিনিটে মাত্র স্কেটিং চালানো শিখলো, তাহলে আপনারা বুঝেন এটা হবে, এটা দুই একবার হবে পড়ে যাইলে এটা কিছু না। আর সেফটি গার্ড সবাই পরবে। ওর সেফটি গার্ড নাই এই কারণেও পরে নাই, আর সবাই সেফটি গার্ড পরার চেষ্টা করবেন। তো এখন দেখেন কত যুদ্ধ টুদ্ধ কইরা শিখতেছে, মানে হইছে কি একটা জিনিস আগ্রহ থাকতে হবে। ও এমন কি পারতো না যে ও পইরা যাইয়া নেক্সট টাইম কইতো না আমি চালামো না, এটাই আছে না, কিন্তু ও কিন্তু দেখেন বারবার পইরা বারবার চালানো শিখতেছে। তো এটা হইছে গিয়া মানে আগ্রহ, ওর ইচ্ছা, ওর মনের একটা মানে বল যে আমি পারবো, এই বিশ্বাসটা ওর কাছে আছে, এই কারণে ও বারবার পরে বারবার চালায়, বারবার পরে বারবার চালায়। তো এইটা আপনাদের সবার ভিতরে থাকতে হবে, দেখবেন আপনার ইচ্ছা থাকলে আপনি চালাইতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন ও এখন কত ফাস্ট চালাইতেছে, মানে ও দেখবেন আজকে যেমন এমন না কালকে আবার ঠিক এমন ভালো চালাইতে পারবে। আজকে যেমন এমন না কালকে আবার ঠিক এমন ভালো চালাইতে পারবে। আচ্ছা ওদিক দিয়ে একটা ঘুরে দিয়ে আসি, ওদিকে সোজা যাও। তো এইটা হচ্ছে সরওয়ার্দি উদ্যান, আপনারা যারা আসবেন অবশ্যই শুক্রবার দেখে আসবেন, কারণ শুক্রবার সবাই আমরা ফ্রি থাকি। আর এখানে অনেক অনেক স্কেটাররা আসে বিকালে, সকালেও আসে বাট বিকালেও আসে, বিকালে অনেক আসে। তো আপনারা দেখছেন ও মাত্র 7 মিনিট স্কেটিং চালাইয়া আবার রাস্তায় চালাচ্ছে, কি ইজি একটা ব্যাপার না। তো ইচ্ছা থাকতে হবে, ওর ইচ্ছা আছে দেখে ও চালাইতে পারছে।